ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। একদিন ভক্ত মনিলাল জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর ঈশ্বর লাভের মানে কি, আর ঈশ্বর দর্শনই বা কাকে বলে, আর কেমন করেই বা তা সম্ভব? এর উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, বৈষ্ণবেরা বলে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে, তাদের মধ্যে কয়েকটি স্তর রয়েছে। এগুলি হল প্রবর্তক, সাধক, সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। যিনি সবেমাত্র পথে উঠেছেন, চলা সবে শুরু করেছেন, তাকে বলে প্রবর্তক। যে সাধন ভজন করছে, পুজো, জপ, ধ্যান, নাম গুণ কীর্তন করছে, সেই ব্যক্তি হলো গিয়ে সাধক। আর যে ব্যক্তি ঈশ্বর আছেন এই বোধ করছেন, তাকে বলে সিদ্ধ। এই বিষয়ে বেদান্তে একটি সুন্দর উপমা রয়েছে। একটা অন্ধকার ঘরে এক বাবু শুয়ে আছে, আর ওই বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজে বেড়াচ্ছে। খাটে হাত দিয়ে বলছে, না এ তো নয়। জানালায় হাত দিয়ে বলছে, না এটাও নয়। আবার ঠাউর করতে না পেরে দরজায় হাত দিয়ে বলছে, না এটাও তো নয়। অর্থাৎ সবই না, না আর না, অর্থাৎ কিনা নেতিবাচক। শেষে গিয়ে বাবুর গায়ে হাত পড়েছে, তখন বলছে, এই তো বাবু। অর্থাৎ কিনা এবার তার অস্থিবোধ হয়েছে, বাবুকে লাভ করা হয়েছে, কিন্তু বিশেষ রূপে এখনো জানা হয়নি গো। এরপর আরও একটা স্তর আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সাথে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর এক রকম অবস্থা। এ যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তি দ্বারা বিশেষ আলাপ হয়, অর্থাৎ কি দাঁড়ালো, যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে, যিনি সিদ্ধের সিদ্ধ তিনি বিশেষ রূপে ঈশ্বরের সঙ্গে আলাপ করেছেন। কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। এই শান্ত ভাব ছিল ঋষিদের, তাদের অন্য কিছু ভোগ করার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে কিন্তু জানে তার পতি সব। দাস্য ভাবের উপমা হতে পারে হনুমান, রামের কাজ করবার সময় সে সিংহ তুল্য। স্ত্রীরও দাস্য ভাব থাকে, স্বামীকে সে প্রাণপণে সেবা করে, মার কিছু কিছু থাকে। যশোদারও যেমন ছিল, সখ্য হলো গিয়ে বন্ধুর ভাব, এসো এসো কাছে এসে বসো। শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছে, আবার কখনো ঘাড়ে চড়ছে। বাৎসল্য ভাব ছিল যশোদার, স্ত্রীরও কতটা এমন থাকে। স্বামীকে প্রাণ চিরে খাওয়ানো, ছেলে পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন, আর মধুর ভাব থাকে শ্রীমতির, স্ত্রীরও মধুর ভাব। এই ভাবের ভিতর সকল ভাবই থাকে, শান্ত, দাস্য, সখ্য এবং বাৎসল্য। ঈশ্বরকে চর্মচোখে দেখা যায় না, সাধনা করতে করতে একটি প্রেমের শরীর তৈরি হয়, প্রেমের চোখ, প্রেমের কান, সেই কানে তার বাণী শোনা যায়। এই প্রেমের শরীরে আত্মার সঙ্গে রমণ হয়। ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা হলে তবেই তো চারদিক ঈশ্বরময় দেখা যায়, তখন আবার তিনি আমি এই বোধ হয়। মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী,
তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারদিকে দেখা যায়। প্রদীপের শিখার দিকে একদৃষ্টে চেয়ে থাকলে খানিকক্ষণ পর চারদিক শিখাময় দেখা যায়। সেই হলো গে ঈশ্বর লাভ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.